মানুষকে মানুষ ভাবা উচিত। প্রত্যেকের জন্য ব্যাপারটা প্রযোজ্য নয়, কিছু কিছু মানুষ আছেন যারা অর্থ অথবা ক্ষমতা অথবা স্ট্যাটাসের বলে নিজেকে একটা এমন জায়গায় নিয়ে যান যে অন্যদেরকে আর তখন ওনারা মানুষ ট্রিট করতে চান না। এই তথাকথিত পাবলিকদের জন্য আজকের এই ভিডিওটা। এরা সব জায়গায় আছে, সব ফ্যামিলিতে আছে, সব আমি বলবো সব বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতেই এদেরকে পাওয়া যাবে, সমাজে কোনো না কোনো জায়গায় এনারা থাকেন, যাদের এই দৃষ্টিভঙ্গিটা পাল্টানোর জন্যই আজকের ভিডিওটা। সবার আগে বলবো কীভাবে এদেরকে চিনবেন। এদেরকে আপনি দেখবেন, এনারা আছেন, এনারা যেমন ধরেন কোনো একটা জায়গায় গেলেন, একটা ডিপার্টমেন্টাল শপে গেলেন, গিয়ে হয়তোবা সেলসম্যানটা 19 থেকে 20 হলো একটা জিনিস দিতে দেখা গেলো কটমট করে তাকাচ্ছে, কিংবা আপনাদের কাছে এটা আছে ওটা নামান ওটা নামান, অর্থাৎ একটা মানুষের মধ্যে প্রভুত্বর ব্যাপার। কেন আমি একটা ডিপার্টমেন্টাল শপে আসছি, আমি এত টাকা পয়সা দিয়ে এত জিনিস কিনছি, অতএব তাকে হুকুম করো। কিন্তু হুকুম করছেন কাকে? একটা সেলসম্যানকে। সে কি মানুষ নয়? তাকে তো সুন্দরভাবে বলাই যায়, আমি তো বলছি না হা হা আপনার কাছে এটা তো তা বলার জন্য বলিনি, আর সুন্দরভাবে বলা যায় আচ্ছা ও এই জিনিসটি কি ওই আইলে পাওয়া যাবে, কোন আইলে আছে, এটুকু বললে কি হবে? এটুকু বললে আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন? নাকি ওই বেচারা সেলসম্যানটাকে ওইটা বলা মানে হচ্ছে কি আপনি একেবারে রাস্তা থেকে উঠে এসেছেন, মনে হবে যেন ওকে বিনয় দেখিয়ে ফেললেন? না, এটুকু বলার মানে হচ্ছে আপনি মানুষকে যথাযোগ্য সম্মান করছেন। এরকম অহরহ দেখা যায়। এরকম আরও তো দেখা যায় আমাদের, সরি টু সে, আমাদের প্লেনে, স্পেশালি আমি দেখেছি আমাদের প্লেনে, এবং আমি বিমানবন্দরেও পাই যখন আমাদের প্রবাসী যারা আছেন, স্পেশালি যাদের কথা বলছি আমার মিডল ইস্টের ভাইয়েরা, তারা অনেকেই আছেন যারা কিন্তু প্রথম টাইম যাচ্ছেন, কিন্তু এদেরকে লাইনে দাঁড়াতে দেখলে খুব ডিসগাস্টিং ভাব আমরা দেখাই। প্লেনে বসার পরে ওরা যদি একটু জোরে জোরে কথা বলতে থাকে আমরা খুব বিরক্ত হয়ে বলি উফ ডিসগাস্টিং, এটা কেন উঠেছে, আমরা ভুলে যাই। এদের রক্ত পানি করা অর্জন দিয়ে কিন্তু আমরা এতটা নিজেদেরকে, আমি বলবো ওই জার্নাল স্কিমে নিজেদেরকে এই মুহূর্তে প্রশংসিত ফিল করছি। বাট আমরা তখন খুব, আমি হ্যাঁ ডেফিনেটলি বলতে পারি আমি কী করি, হ্যাঁ আমি কী করি, আমি যখন ছটফট করতে থাকে দেখে একটা লাইনে দাঁড়ানো মানুষটা কী করবে ভেবে পাচ্ছে না, আমি সোজা সোজা থেকে বলি, যদি দেখি যে আমার ফ্লাইট আর তার ফ্লাইট সেম, কই যাচ্ছেন, আফা দুবাই যাব, ঠিক আছে আমি যেদিকে বাবা তুমি আমারে ফলো করো। এবং তারপরে দেখা যায় মাঝে মাঝে এমন অবস্থা হয় যে পারলে মানে সে আমাকে আর ছাড়তে চাচ্ছে না, ওই বাচ্চা যেরকম মায়েরকে না পেলে কেউ মুড়ুতুড়ু করে, আমার অবস্থা সে দাঁড়িয়ে যায়। কিন্তু আমার ভালো লাগে, আমার ভালো লাগে, কারণ আমি না এসব প্রবাসী যারা বিদেশ যাচ্ছে নতুন করে গালফ কান্ট্রিতে স্পেশালি যায় ওদেরকে অনেক সম্মান করি, অনেক সম্মান করি। সবচেয়ে বড় কারণটা হচ্ছে যখন প্লেনে বসে হ্যাঁ তারা ধুমধাম করছে, কাপাকাপি ফোনে জোরে জোরে কথা বলছে, যেগুলো সুন্দর করে বুঝিয়ে বলে কিন্তু ওরা বন্ধ করে দেয়। কিন্তু মনে রাখতে হবে আমরা হাজারো বার প্লেনে অভ্যস্ত, তারা কিন্তু বারবার যাচ্ছে না। তারপর সেকেন্ড কথা হচ্ছে যে তারা কিন্তু, আমরা যখন যাচ্ছি আমরা কিন্তু একটা ভাষা টাষা আয়ত্ত টায়ত্ত করি, চলাফেরা করি, এরা কিন্তু ইয়েস নো ভেরি গুড অনেক টাফ সেটুকু জানে, সাহস নিয়ে একদম একটা স্ট্রেট বলবো আমি গ্রামের থেকে একটা পুরোপুরি ওমান কাতার দুবাই এইসব জায়গায় চলে যাচ্ছে। ও মাই গড, আমি তো ভাবতে পারি না কতটা সাহস ওদের আছে। তারপরে ওইটুকু মানুষ কিন্তু আমরা, আমি এটার জন্য বললাম যে ওদেরকেও সম্মান দিতে হবে, ভাই ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন। হ্যাঁ মেবি আমরা স্ট্যাটাসের কথা যদি বলি, তথাকথিত স্ট্যাটাস, সেটাতে তাদের সঙ্গে আমাদের ক্লাসিফিকেশন হতেই পারে, কিন্তু তার মানে এই না যে তাদেরকে আমরা অবজ্ঞা করব। তার চেয়ে বরং যতটুকু পারবো পাশে থাকব, তার চেয়ে বরং তাদেরকে, তাদের যদি একটা ভুলও হয়, তারা যে ভুল করে না, হ্যাঁ করে, তারা কি বারবার এসে কোন বেল করে না, করে, একটু না ধৈর্য রাখলামই। অনেকেই বলেন আপনি কত ধৈর্য দেখাবেন, আরে আমি ধৈর্য দেখালে আমাকে দেখে আরেকজন দেখবে, আমাকে আরেকজন থেকে আরেকজন ভাবে সবাই ধৈর্য দেখাবো, আর তারাও আস্তে আস্তে শিখবে, সবাই তো এরকম করে না। আরেকটা জিনিস আছে, যেমন বিয়ে বাড়ি টাড়িতেও আমরা দেখি, আমরা আমি কিন্তু খুব ছোটোখাটো উদাহরণ দিচ্ছি, বাট এরকম অহরহ আছে যেখানে বিয়ে বাড়িতেও আছে, বিয়ে বাড়িতে দেখা যায় যে সেই
নাম করা বড়লোক আত্মীয়ের সাথে আমরা সেলফি তুলতে কী করি, পাগল হয়ে যায়। কত তাড়াতাড়ি তাকে অভ্যর্থনা জানাবো, কত তাড়াতাড়ি যে প্লেটে রোস্টে তুলে দেবো। কিন্তু আমার যে গ্রাম্য আত্মীয়টা আছে তার সঙ্গে কারো পরিচয় করাতে আমি একটু কুণ্ঠাবোধ করি, কারণ ও মাই গড, এত গ্রামের তো বোঝাই যাচ্ছে এনি আমার আত্মীয় বা আমার খুবই কাছের নেক্সট অফ কিন, এটা লোকে কী ভাববে। আরে হু কেয়ার্স, নেক্সট অফ কিনকে সব আগে পরিচয় করিয়ে দেন, হ্যাঁ গ্রামে থাকে, সো হোয়াট, মানুষ তো নাকি। এটা কিন্তু আমি বারবার বলি, আমার ভিডিও সবার জন্য প্রযোজ্য নয়, কিছু কিছু মানুষের জন্য যাদের এই ধরনের মেন্টালিটি থাকে যে স্টেটাস দেখে মিশতে হবে, স্টেটাস দেখে কথা বলতে হবে, স্টেটাস দেখে সেলুট দিতে হবে, আর স্টেটাস দেখে হুম করে মুখটা বাঁকাতে হবে। তাদেরকে বলছি মানুষকে মানুষ ভাবতে শেখেন। মানুষ ডাজেন্ট ম্যাটার, স্টেটাস কি ডাজেন্ট ম্যাটার, সে আপনার আমার মতোই রক্ত মাংসের মানুষ, কাটলে রক্তের রং লাল, তারও লাল আমারও লাল। তাহলে সেইটুকু শ্রদ্ধা বোধ রাখেন, সেটুকু সম্মান বোধ রাখেন, সেটুকু রেখে চিন্তা করবেন, কখনো ভাববেন না যে আমার ক্লাস কমে গেল। না, ক্লাসের বিচারটা উপরওয়ালার উপর ছাড়েন, নিজের অন্তরটাকে ক্লিয়ার রাখেন, দ্যাটস ইট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব, বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।